সুন্দর পিচাই বর্তমান বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা কর্তা। তার বেতনও যে অকল্পনীয় হবে তা বলাই বাহুল্য। 2022 সালে 226 মিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজ পেয়েছেন গুগল ও এর মাতৃ প্রতিষ্ঠান অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। অনেকে অবশ্য একজন সিইওর সঙ্গে সংস্থা কর্মীদের বেতনের এতটা পার্থক্য নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্পদের অসম বণ্টনের দাবিও করেছেন তারা। হিসাব অনুযায়ী সুন্দর পিচাইয়ের মোট বেতন একজন গুগল কর্মীর বেতনের প্রায় 800 গুণ। আর উল্লেখযোগ্য বিষয় হল সম্প্রতি খরচ কমানোর প্রক্রিয়ায় প্রবেশ করেছে গুগল, আর তার অংশ হিসেবে বিশ্বজুড়ে প্রায় 12,000 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে তারা। এমন পরিস্থিতিতে সিইওর এত বেশি বেতন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে, তবে পাল্টা কথাও বলেছেন অনেকে। তাদের মতে গুগলের সিইও হিসেবে বিশ্বের প্রযুক্তি জগতের ভবিষ্যতের অন্যতম দিশারি হচ্ছে এই সুন্দর পিচাই। তার সিদ্ধান্তের উপর নির্ভর করছে অনেক কিছু। তাছাড়া গুগলের পরিকল্পনা, গোপনীয়তা, দীর্ঘমেয়াদী ভাবনা ইত্যাদি অনেক কিছুই পিচাইয়ের উপর নির্ভরশীল। ফলে স্বাভাবিকভাবে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সংস্থা ধরে রাখতে চড়া বেতন দিতেই হবে, নয়তো তাকে নেওয়ার জন্য বিশ্বে আরও বড় সংস্থা মুখিয়ে আছে।